তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড ইভিনিং হয়ে যাচ্ছে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই একদম ভালো আছো। আমিও ঠিক আছি, ঠান্ডা আছে, এই ঘরটা আবার বেশি ঠান্ডা। তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আজকে মিস্টার রয়, ও মিস্টার রয়, ঠাকুরনগরের মিস্টার রয়, আপনাকে বলছি, আপনাকে বলছি, লাস্ট বেশ দুটো ভিডিওতে আপনাকে আমি মেনশন করে, মেনশন মানে আপনাকে বলে, আপনার বহু মেনশন নেয়, তো কটা কথা জিজ্ঞাসা করেছিলাম দাদা, কটা কথা জিজ্ঞাসা করেছিলাম, বললাম উত্তর তো দিতে পারলেন না, এতটাই মেরুদণ্ডহীন আপনি, দিতে পারলেন না কোনো উত্তর, কিন্তু আপনার মুখে কিন্তু বুলি আছে, আর আপনি যে পাক্কা মিনমিনে লোক সেটা কিন্তু কালকে বোঝা গেল। কি করে বুঝলাম বলুন তো? হ্যাঁ, কালকে আপনি আর আপনার বউ একটা লাইভ করেছিল না, মানে আপনি বসেছিলেন ঘোমটা দিয়ে বৌমার মতন, আর আপনার মদ্দা ওয়াইফ বসেছিল না লাইভ করতে, তো সেখানে কেউ একজন মনে হয় বলেছে যে শু যে কান্নাটা, মানে আপনার ওয়াইফ যে কান্নাটা কেঁদেছে ওটা নাটকের কান্না ছিল। তো সেইটার পরিপ্রেক্ষিতে শু বলে যে তাদেরকেও বলো তাহলে এরকম নাটক করতে। আর আপনি পাশ থেকে কি বললেন? ও স্পাইনলেস দাদা, কি বললেনটা কি? আপনি বললেন তারা অবশ্যই এরকম নাটক করে। না 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 দাদা, আমাদের প্রয়োজন পড়ে না, জানেন তো, আপনার আপনার বউয়ের মতন প্রয়োজন পড়ে না। এই যেমন আপনি খোলা মাঠে ছেড়ে রেখে দিয়েছেন না আপনার বউকে, যে যাও 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 গিয়ে চটকাও লোকের পিণ্ডি, যাও গিয়ে লোকের বাচ্চার মৃত্যু কামনা করো, যাতে গিয়ে আমাদের বাচ্চা টাকাটা জন্মায়, পাও মানে পান আপনারা রেভিনিউটা। হ্যাঁ, এই যে এইরকম করার জন্য আপনি ছেড়ে দিয়েছেন। তো এই যে মনে করেন না যে চুপচাপ না, ঠিক আছে চলো, আপনি বেরুয়া না, আপনি তো একদম মদ্দা মেয়ে পুরুষ, মানে কি বলবো, যেসব পুরুষরা মেয়েদের মতন হয়, পাশ থেকে চুকলিবাজি করে, আপনি তো ঠিক সেই রকম। আপনাকে না দেখলে সত্যি বিশ্বাস করুন, আমি জানতাম না যে আপনি এইরকম পাশ থেকে টোনটিটকারি কাটছেন। বা বা বাবা, হেভি শিক্ষা তো আপনার, হিস্টোরিতে নাকি আপনি অনার্স, হ্যাঁ হিস্টোরি নিয়ে নাকি পড়াশোনা করেছেন, হ্যাঁ আপনার বউ বিয়ে, আপনি হিস্টোরি নিয়ে পড়াশোনা করেছেন, বাবা আপনার স্কুল টিচার, তারপরে ছেলের এই শিক্ষা, সঙ্গ দশে অসৎ সঙ্গে নরকবাস, এই আপনার দশাটা হয়েছে। তাই কত সুন্দর সঙ্গটা পেয়েছেন, দুষ্ট মিষ্টি বউ পেয়েছেন আপনি, দেবা দেবী একবারে, যেমনা দেবা তেমনি তার দেবী, আলাদা কিছু না, বুঝতে পেরেছেন, আলাদা কিছু না। নালে আপনার ওয়াইফই মনে হয় একদিন বলেছিল যে যে ভিডিওগুলো নাকি ওর চোখে পড়ে না, আপনি নাকি খুঁজে খুঁজে তাকে লিঙ্ক পাঠান। বলছি মলে কাজ করতে যান নাকি বউকে লিঙ্ক পাঠাতে যান, লড়ো। সেই অমরেশ পুরীর মতন কাজলকে বলেছিল, যা সিমরন জিলে আপনি জিন্দগি, আর এখানে আপনি ছেড়ে রেখেছেন, যা শু জিলে আপনি জিন্দগি, যা চটকা পিণ্ডি, মার খিস্তি। ভদ্রবাড়ির ছেলে বুঝি আপনার মতন, আর ভদ্রবাড়ির ওয়াইফ বুঝি আপনার বউয়ের মতন হয়, কালিটা মারুন, একটা হাত আপনার নিন আর একটা হাত আপনার বউয়ের নিন। ঠিক আছে চলুন, ভালো কথা, জানা হয়ে গেল না বিষয়টা। এইবার চলে আসি গীতাদি সংক্রান্ত কিছু কথায়। কালকে গীতাদির সাথেই কত ভালো আলাপচারিতা, হ্যাঁ রে, ভুল লাগিলি, ভুল লাগিলি, দুদিন আগের যে সুম্মাটা, সুম্মাটা কি ভুল লাগিলি? আপনাদের তোমাদেরকে আজকে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি গীতাদির ইউজ করবো এখানে, আশা করি গীতাদি বুঝবে কোন জায়গাটা। কালকে সবাই গীতাদির ভিডিও দেখেছো, গীতাদি ওখানে বলেছিল যে মিট আপ থেকে যাওয়ার পরে এই শু গীতাদিকে ফোন করে, ফোন করে বলে মানে এই যে ওনার যে কুলাঙ্গার ভাইটাই, এরা যে ওর এগেনস্টে এই যে এরকম ভিডিও করা স্টার্ট করেছে, গীতাদিকে বলা হয়েছিল যে তুমি এটার বিষয়ে কিছু একটু বলো। হ্যাঁ রে, কী ব্যাপার আজকে সেই গীতাদি, তুই নাকি গালি দিস না গীতাদি, নাকি ওই জন্যই তোকে জবাব দিতে পারে, তুই খিস্তি দিস না, ফরাংসে চিনাল বলে দিলি, চিনাল কথা মানেটা কি, খুব শুদ্ধ ভাষা বুঝি, খুব রেসপেক্ট দিয়ে বললি, কী চিনালি করতে দেখেছিস তুই গীতাদিকে, কী চিনালি করতে দেখেছিস তুই, বলি ওয়াইটিতে ওই দুটো বুড়ি আছে, মানে সোমাদের কথা বলি আর গীতাদির কথা বলি, বুড়ির জায়গা পৌঁছাবি না, ওই জন্য বয়সটা 33 আটকে আছে, 33 ওখানে আটকে আছে, এগোচ্ছেই না লাস্ট 2 বছর ধরে 33। তুই যাবি না তাদের বয়সে, তুই বিএড করা, বাড়িতে বসে লোকের পিণ্ডি চটকাচ্ছিস, গীতাদিকে দেয় সরকারি চাকরি করে, তারপরেও রুমকির সত্যি মিথ্যাটা তুলে ধরছে, ওটা ওর কন্টেন্ট, গীতাদি একটা জিনিসকে নিয়ে দিনের পর দিন ঘেনায়, গীতাদি একজনকে ধরে রেখে দিয়েছে তার পিণ্ডি চটকাচ্ছে, তুই সেই জ্ঞানটা আবার গীতাদিকে দিচ্ছিস, তুই সেই জ্ঞানটা গীতাদিকে দিচ্ছিস, খুব চালাকি বুদ্ধির গেম খেলছো না, খুব চালাকি বুদ্ধির। আগের দিন মৌ কারা কারা সাপোর্ট করে একটু তোমার নামটা বলেছে, ওই জন্য আচ্ছা আস্তে করে একটু মৌকে সাপোর্ট করে দিলে, রুমকিকেও সাপোর্ট করে দিলে, হ্যাঁ আর মাঝখান দিয়ে গীতাদিকে কথা শোনালে যে কেউ যদি দেখি কাকে বিনা কারণে অ্যাটাক করে, তোর মতন যে দিনের পর দিন লাস্ট 1 বছর ধরে MSL এর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে যাচ্ছে, সেই কিনা গীতাদির করা 4-5 মাসের ভিডিও নিয়ে প্রশ্ন তোলে যে তুমি কেন রুমকির পিছনে পড়ে আছো, কেন রুমকির মেয়ের খাবারের ইসে নজর দিয়েছো, তুই তো বাচ্চার জীবনের দিকে নজর দিয়ে দিয়েছিলিস, বাচ্চাকে মেরে ফেলার কথা বলেছিস, তার জায়গায় গীতাদি কী বলেছে যে শাশুড়ির টাইমে পয়সা হয় না, তাহলে মেয়ের বিষয়টা আয়োজন করলে কী করে, মেয়ের খাওয়া নিয়ে খোটা বলেনি, মেয়ের খাওয়ার দিকে নজর দেয়নি, বলেছে এই আয়োজনটা তাহলে সেখানেও তো পয়সা লেগেছে, তাহলে শাশুড়ির টাইমে নাকি তোমার 100টাকাও জোটে না, কী অন্যায় কথা বলেছে, খোটার কথা কোথায়, তুই কি নিজের মতো নিজের ঢালে সবাইকে ঢালার চেষ্টা করিস নাকি, খুব চালাকির গেম খেলছো।
আমি মৌকেও সাবধান করেছিলাম যে মারাত্মক বিষ মার ফলেছে। আমি রুমকিকেও আবার সাবধান করছি যে এর কথায় কোনোদিনও পড়ো না, এ নিজের সুবিধা ছাড়া কিচ্ছু জানে না। গীতাদিকে মিটাপে গিয়ে চুম্মা খাইলো, হয়ে গেল চুম্মা, আসা আসার পরে ফোন করলো, হয়ে গেল। এই আদরের কুলাঙ্গার ভাইয়ের এগেনস্টে কথা বলার জন্য গীতাদিকে বলা হচ্ছিল যে তুমি কিছু বলো গীতাদি, গীতাদি বলেন, কারণ গীতাদি একে হারে হারে চেনে। তুই গীতাদির মেয়েকে তুই কিছু বলিস নি, তুই বড্ড সাধু প্রমাণ করতে চাস না নিজেকে, বড্ড সাধু প্রমাণ করতে চাস, কথা নেই বার্তা নেই ফটান করে ছিনাল বলে দিলি, কী কারণে, কী কারণে, কী করেছে ছিনালের, কী করেছে গীতাদি? তোর মতন তো বিরিয়ানি খাওয়ার নাম করে পরকিয়া করতে যাইনি, টাকা কামাতে তো যাইনি, ছোট লক্ষ্য থাকার, বিএড ডিগ্রি নিয়ে বসে আছে আর প্রশ্ন করছে এমন একটা মানুষকে সে সরকারি চাকরি করে, লজ্জা নেই সরম নেই? তোর মা বাবা কী শিখিয়েছে বড়দের সাথে এইভাবে কথা বলা? একটা গুরুজনদের সাথে ভদ্রভাবে তুই কথা বলিস না, কারণ তোর এগেনস্টে, তোর এগেনস্টে কথা বলে। তো কী হয়েছে, বিশাখার মাও তো আমার এগেনস্টে কী না কী বলেছে, কটা খিস্তি মেরেছি, কটা খিস্তি মেরেছি ওয়াইটির মামুনি বলে ডেকেছি, আর তোর মতন আলকাত্রা বুড়ি, ঠোঁট কাটা বুড়ি, ছিনাল এইসব বলিনি। আমরা দুদিন হয়েছি সাধু হয়েছি, আর তুমি একদম আগাগোড়া প্রথম থেকেই সাধু ছিলে, সাধু সন্ন্যাসীদের খাতায় নিজের নাম লিখিয়ে রেখেছিলে। চালাকি বুদ্ধিগুলো অন্য জায়গায় খাটায়, এখানে খাটাতে আসিস না, পজিটিভিটি। আহারে, আমার বডি, তোকে কেউ কোনোদিনও ভিডিও ছাড়ার কথা বলেনি, কোনো দিনও বলেনি, তোকে মাইন্ড আর শরীর পজিটিভ রাখতে বলা হয়েছে, তাহলে গিয়ে শরীর পারমিট করে এটা বলা হয়েছে। লোকের কাছে সিম্প্যাথি কার্ড সুযোগ পেলে সিম্প্যাথি কার্ড ফেলতে বসে যায়, তোমরা চাইছো আমি আমাকে কেউ হেলাতে পারবে না, কে চেয়েছে তোকে হেলাতে, কে চেয়েছে তুই ভিডিও বন্ধ করে দে, কবে বলেছি, কোন ভিডিওতে বলেছি যে তুই ভিডিও বন্ধ করে দে, সত্যি মিথ্যা ধর, একবার না হাজারবার ধর, ক্যারেক্টার চরিত্রের ওপর আঙ্গুল তুলিস না, খালি নাটক করো, খালি নাটক করো। হ্যাঁ, তো কালকের ভিডিওতে গীতাদি পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে মিটআপ থেকে আসার পরে গীতাদিকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যেহেতু এরা সব এর এগেনস্টে হয়ে গেছিল, সেই সময়টা গীতাদিকে সুম্মা খাইছিল, হয়ে গেছে সুম্মা, জেহরে হে তেরা প্যার তেরা চুম্মা, এই হচ্ছে অবস্থায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর দাদা, ক্ষমতা থাকলে আগের প্রশ্নগুলোর উত্তর দেবেন, যদি আপনার ক্ষমতা থাকে, নেই জানি তবুও যদি থাকে দেবেন, বউয়ের পাশে বসে মেয়ে ছেলেদের মতন চুগলিবাজি করতে বসবেন না, ঠিক আছে, মেয়েদের জিনিসের মাঝখানে ঢুকতে আসবেন না, ওই জন্য আপনার বউ ঢাকা দিলে এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, তুমি কিছু বলতে যেও না, যেমন দেবা তেমনি তারা দেবি। হ্যাঁ।